বেজিকে সাপ সবসময় ভয় করে, কারণ বেজি এক ধরনের বিশেষ গাছের শেকড় খেয়ে সাপের উপর আক্রমণ করে। তাই বেজিকে সাপ ছোবল দিলেও সে মারা যায় না। তবে আশ্চর্য হলেও সত্য, বেজির মতো ঘোড়াও সাপের কামড়ে মারা যায় না। এর বৈজ্ঞানিক কারণ হলো, সাপের ছোবলে ঘোড়ার শরীরে তৈরি হয় বিষ প্রতিরোধী অ্যান্টিভ্যানম। দীর্ঘদিন ধরে সাপের বিষ থেকে মানুষের রক্ষার ক্ষেত্রে বিষ প্রতিরোধক তৈরি করা হয়ে থাকে ঘোড়ার রক্তের সিরাম দিয়ে। একটি ঘোড়াকে যদি সাপের ছোবল মারে তবে ঘোড়ার এতে কিছুই হয় না। সাধারণত খুব বেশি বিষাক্ত সাপের ছোবলে ঘোড়া দু একদিন একটু দুর্বল থাকে। ঘোড়াকে সাপ ছোবল দিলে ঘোড়ার শরীরে তৈরি হয় বিশেষ বিষ প্রতিরোধী অ্যান্টিভ্যানম। এই অ্যান্টিভ্যানম সাপের বিষের কার্যকারিতা নষ্ট করে দিতে কাজ করে। ফলে ঘোড়ার শরীরে তৈরি হওয়া এই অ্যান্টিভ্যানম মানুষকে যদি সাপে ছোবল দেয় তবে প্রতিষেধক হিসেবে কাজ করে। মূলত সাপের বিষ প্রতিরোধে তৈরি হওয়া অ্যান্টিভ্যানম যা মানুষকে সাপে কামড় দিলে প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়, তা তৈরি করতে সমগ্র বিশ্বজুড়ে রয়েছে অসংখ্য সাপের বিষ প্রতিষেধক তৈরির অ্যান্টিভ্যানম কোম্পানি। এদের মূল কাজ হচ্ছে ঘোড়ার শরীরে সাপের বিষ প্রয়োগ এবং পরবর্তীতে ঘোড়ার শরীরে তৈরি হওয়া অ্যান্টিভ্যানম থেকে মানুষের জন্য সাপের ছোবলের বিষ প্রতিরোধী ভ্যাকসিন প্রস্তুত করা। ঘোড়ার শরীরে সাপের বিষ প্রয়োগ করলে দু একদিনের মাঝেই ঘোড়ার রক্তে ওই বিষ বিনষ্টকারী অ্যান্টিভ্যানম তৈরি হয়। এ সময় ভ্যাকসিন তৈরিকারী কোম্পানিরা ওই সকল ঘোড়া থেকে রক্ত সংগ্রহ করে রক্তের লোহিত এবং শ্বেত রক্তকণিকা আলাদা করে শুধু সিরামটা নেয়। এই সিরাম পরবর্তীতে আরো প্রক্রিয়াজাত করে তৈরি হয় সাপের বিষ প্রতিরোধী অ্যান্টিভ্যাকসিন হিসেবে।